অজনসিয়াত করলেন আপনারা সকলে শুনেছেন শুনে রীতিমতুন মুগ্ধ আমি নগণ্য গুণাগার মুজাদের জামান দাদা হুজুরের আওলাদ হিসাবে আপনাদের সম্মুখে এসেছি দু চার কথা আলোচনা করব। আল্লাহ আমাকে দু চার কথা বলা আপনাদের দু চার কথা শোনার তৌফিক দান করেন সকলে বলুন আমি কমিটির লোকেরা প্যান্ডেল করেছে এতটুকু তাই তো নাকি গো মানুষ এসছেন বেশি না কম এটা মহাব্বত এটা কি একটা ভালোবাসা এখন আমি উঠে এসেছি আমার বড় ভাইয়ের পরে বুঝতে শুনছেন আপনারা আমি এসব ভাবি না লোক গেল কি থাকলে কি সাক্ষী রেখে বলছি আমি এসব ভাবি না কেন আমরা সবাই ইমান কপালের উপরে এনেছি ইমানের শর্ত কিছু আছে তার মধ্যে একটা শর্ত হচ্ছে আমরা আমাদের লিখুনির ওপর ইমান এনেছি আমার আল্লাহ লিখে রেখেছে জুনায়ের জান্নাতে যাবে না জাহান নামে যাবে আল্লাহ লিখে দিয়েছে বুঝতে পারছেন দুয়াই তকদির পরিবর্তন হয়েছিল সেটা আলাদা ব্যাপার এখন আমার বড় ভাইয়ের পরে আমি উঠেছি এখন মহাব্বতে এসেছেন হাজার হাজার মানুষ সব মানুষ যদি চলে যায় এতে আমার বড় ভাইয়ের দোষ বলেন না দোষ কার বড় ভাই আমার আল্লাহ বড় ভাই অস করছে পাঁচ হাজার লোক দিয়েছে আমাকে পাঁচশো মালিক দিয়েছে পাঁচশোতেই খুশি হতে হবে আর পাঁচশোতে তুমি যদি খুশি হয়ে যাও রাজি হয়ে যাও ওতেই আমার আল্লাহ রাজি হয়ে যাবে একবার জোরে বলো একজন আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছে তার সঙ্গে একটা বাচ্চা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে বাচ্চাটাও বড় পরে আল্লাহর অলি হয়েছিলেন তো দেখে একটা জায়গায় আগুন চলছে দুটো মানুষ ওই আগুনের মধ্যে আছে কটা মানুষ একটা মানুষ আগুনে পুড়ছে জামা পুড়ছে কাপড় পুড়ছে আর চামড়াও পুড়ছে শরীর পুড়ছে আরেকটা মানুষ আগুনের মধ্যে আছে জামাও পরে নে চামড়াও পরে নে আগুনের মধ্যে বাচ্চাকে জিজ্ঞাসা করছে বেটা তো কোনটা বড় আল্লাহরুলি বলছে বেটা বলো তো কোনটা বড় আল্লাহরুলি বলে হুজুর ওই যে আগুনে পড়ে নে সে হচ্ছে বড় আল্লাহর যে আগুনে পড়ে নে সে বড় আল্লাহর হুজুর বলল না যে আগুনে পুড়ছে সে বড় আল্লাহ কেমন করে দুজনেই আল্লাহর বড় বড় হচ্ছে হুজুর বলছেন যে আগুনে পুড়ছে তার মাকাম বড় কারণ এইখানে যে যার আগুনে নে যার জামা পরে নে যার চামড়া পরে নে যার শরীর নে সে আল্লাহকে বলেছে আল্লাহ আমাকে বাঁচান পাক আগুন দিয়েছে সে আল্লাহকে যে দোয়া চেয়েছে সে আল্লাহর বলে আল্লাহ দুয়া কবুল করেছে তার আগুনে জামাও পরে নে চামড়াও পরে নে আরেকটা যে আল্লাহ রলি আছে সে বলছে আল্লাহ আপনি আগুনে ফেলেছেন আপনি পুরাচ্ছেন এই পূর্ব দুয়া আমি চাইবো না একবার চলে বলেন আল্লাহ রাজিতে রাজি হয়েছে আল্লাহর খুশিতে রাজি হয়েছে এজন্য হুজুর বলে এটা হচ্ছে বড় আল্লাহর রলি এর থেকে মাকামের বেশি তো যাই হোক অহংকার না নজুবিল্লা আল্লাহ মাফ করে এখানে যতজন মানুষ বসবেন আমার নসিব আমার আল্লাহ দেখেছে হিংসা করলে হবে না হিংসা হচ্ছে খারাপ জিনিস আমার আল্লাহ হিংসা পছন্দ করে না তো যাই হোক ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ যদি বলে ইজ্জত দেবো পৃথিবীর কোনো মানুষ বেয়জ্জত করতে পারবে না আর আমার আল্লাহ যদি বলে বেয়জ্জত করব পৃথিবীর কোনো মানুষ ইজ্জত দিতে পারবে না যাই হোক আমি এসেছি অল্প সময় বারোটা পর্যন্ত সময় লেখা ছিল এখন সাড়ে বারোটা বেজে গেছে কত অল্প সময় দোয়া করে দেবো যারা বসবেন বসেন যারা যাবেন আস্তে আস্তে চলে যান হুমা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللہ, صلی اللہ, اللہ, اللہ ہر نظر کا پہ اٹھے گی محسر کے دین خوف سے ہر کلے جا دہل جائے گا ہر نظر کا اٹھے گی محسر کے دین خوب سے ہر کلے جا دہل جائے گا او رو کر کالی کملی وہاں جائے گا او رو کر کالی کملی جائے گا حسر کا سارا نقشہ بدل جائے گا اللہم بولو لا الہ ان اللہ লা নেই কোনো মাাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া নেই কোনো মাাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া নেই কোনো দাতা আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله محمد رسول الله رسول الله وكال الله تعالى في كلام المزيد والفرقان الهمين

পাকের কাছে লাখ লাখ কোটি কোটি জামার আল্লাহ আপনাকে আমাকে থেকে পাড়া থেকে 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 নগর বাড়ি টেনে বের করে। এমন একটা জায়গায় নিয়েছে জমা করে দিয়েছেন জড়া করে দিয়েছেন এমন একটা জায়গায় নিয়েছে বসিয়েছেন এমন একটা জায়গায় বসার ইজাজত দিয়েছেন এমন একটা জায়গায় বসার হুকুম দিয়েছেন যে জায়গাটাকে রসুল্লাহ চোদ্দশো বছর আগে জান্নাত বলে গেছে আমার আল্লাহর হাবিব যেখানে জান্নাত বলেছেন সেখানটাই আমার আল্লাহ আমাদের করে নিয়ে এসে বসিয়েছেন ইজাজত দিয়েছে বসার এর জন্য আল্লাহ পাকে দেখবে শুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অবগত আছে এই মাসটা হচ্ছে মহরম মাস যখনই মহরম মাস চলে আসে তো যেখানে হুসাইন আরম্ভ হয়ে যায় হজরত হুসাইন হুজুরের আলোচনা শুরু হয়ে যায় হজরতে হুসাইন হুজুরের দুঃখের কথা যুদ্ধের কথা আলোচনা হয়ে যায় আমার মনে হয় আমার বড় ভাই যান তিনি ওই হজরত হুসাইন হুজুরের সম্বন্ধে আলোচনা করেছেন আমিও দু চার কথা বলে বিদায় নিয়ে চলে যাব প্রথমে হচ্ছে মন করো স্থির বসে কবে শোনা প্রথম হচ্ছে কথা মনটা স্থির করতে হয় বসে বসে শোনা পাওয়া যায় ছটপট করলে আমার আল্লাহ পছন্দ করেন হুড়োহুড়ি যারা করে ছটপট যারা করে এক্ষুনি দাও এক্ষুনি হবে আমার আল্লাহ এটা হরবুড়ি আমার আল্লাহ পছন্দ করেন আর আমার আল্লাহ কুরআনে বলছে মানুষকে আমি এরকম ভাবে সৃষ্টি করি তারা তারা সব কাজে হুড়োহুড়ি করে সব কাজে তারা হুড়োহুড়ি হুড়োহুড়ি জিনিস আমার আল্লাহ পছন্দ সবর সবরকে কে ভালোবাসে সবরকারীকে ইন্নাল্লাহ আমার সবরী আল্লাহ পাক সবরকারীদের সাথে থাকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ

এটা পুরাতন কথা কিন্তু বারবার মনে করানো আমার আল্লাহ বলছে যেটাই উপকার হয় আখিরাতের কথা ইসলামের কথা ইমানের কথা আকিদার কথা আমলের কথা বারবার মানুষকে বলো কেন এতে তার উপকার আছে নামাজের কথা আপনারা শুনেন নেই একবার শুনেছেন বারবার নামাজের কথা যদি নামাজের কথা খসকে যায় আবার চায়ের দোকানে বসে বসে আলোচনা শুরু হয়ে যায় কেন নামাজের কথা বললো না এক ধরনের মহলানা আছে এক ধরনের মানুষ আছে তারা তো সবাই জানে বারবার বলা হয় যাতে বান্দারা বারবার শোনে কখন আল্লাহ পাখির দরবারে দুয়া কবুল হয়ে যাবে বান্দা দুয়া চাইবে আল্লাহ আল্লাহ হিদায়ত করে দেবে বান্দা নামাজি হয়ে যাবে এই জন্য বারবার মনে করানোর আমার আল্লাহ বলছে ইয়া আমার হাবিব তুই বারবার বলো এজন্য জান্নাতের কথা বারবার বলি কেন যাতে জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের বাগানের উপভোগ আরম্ভ করতে আরাম আয়েস জান্নাতের বাগানে নিয়ামত জানুক যাতে পেতে পারে এজন্য বারবার আমি যেখানে যাই জান্নাতের বাগানের কথা একটু একটু করে বলি কি লাভ আছে কি ফায়দা আছে বিশেষ করে বেনামাজিরা শোনো

ওয়াজের মজলিস কায়েম হয়েছে ইয়া রাসূলুল্লাহ এই জান্নাত বাগানে আপনি যোগদান করেন ওয়াজের মজলিসে যোগদান করেন বলা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ কি বলেছিল ওবা সালমা শুনে কেদাব দাও আমি তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব এ নবীর উম্মত উম্মতিরা যেমন আজকে আপনারা গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে পালানগর বসতি ছেড়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে আজকে এই জায়গায় রাহানাতে এই আজকে এই জায়গা তাইতে সব যোগদান করেছেন ওই রকম দা রাসূলুল্লাহকে হযরতে সালমান পারসি বলে ইয়া রাসূলুল্লাহ

যেখানে ওয়াজ মিছিল হয় ওই জায়গায় আমার আল্লাহ দলে দলে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয় রহমতের বৃষ্টি বর্ষণ একটা স্বাভাবিক কথা আমি আপনাদের জিজ্ঞাসা করি গ্রামে যখন পানি হয় কোন ব্যক্তি বেচে বেচে আমরা আল্লাহ ভিজায় না সবাইকে ভিজায় পানি যখন হয় কালো ভেজে ফারসাও ভেজে দাড়ি অলা ভেজে দাড়ি চাচা ভেজে কথা ঠিক না বল সবাই ভেজে রসুল্লাহ বলছেন জান্নাতের বাগানে পানি নয় আল্লাহ রহমত বর্ষ নয় আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষ নয় যখন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হয় শুধু নামাজি ভিজবে না বে নামাজিরাও ভিজবে শুধু দাড়িওয়ালা ভিজবে না বিনা দাড়িওয়ালা লোকগুলো ভিজবে সবাই ভিজব তাহলে আল্লাহ রহমতে ভিজে যাওয়া আল্লাহ রহমতে গোটা শরীরকে ভিজিয়ে নেওয়া এটা ভালো না খারাপ জোরে বল এটা ভালো না খারাপ এটা ভালো এটা আমার আল্লাহকে রাজি করার আল্লাহকে খুশি করার আল্লাহকে সন্তুষ্ট করার একটা রাস্তা যে আল্লাহ রহমতে ভিজা আল্লাহ রহমতে ভিজা মুসলমানের চিনি একটু খেয়াল করে শুনে কেদার ও নবী কি লাভ আমি আজ শুনে গ্রাম থেকে পাড়া থেকে নগর থেকে বস্তি থেকে বেইরে বেইরে ছুটে ছুটে চলে যায় কেউ দশ কিলোমিটার দূরে যায় কেউ পাঁচ কিলোমিটার দূরে যায় কেউ কুড়ি কিলোমিটার দূরে যায় আবার কেউ ফুরু ফুরা শরীফে অজনসিয়া শুনতে যায় আবার কেউ দূরে দূরে অজনসিয়া শুনতে যায় মুসলমানের ছেলেরা কি লাভ আছে শুনে কি লাভ আমি অজনসিয়া শুনে আজকে আমি একটু কথা বলে দিয়ে যায় ফাইদার কথা বলে দিয়ে যায় আমার রসুল্লা আওয়াজ করতো আমার রসুল্লা আওয়াজ করতো মুসলমানের ছেলেরা আমার রসুল্লাহ যখন আওয়াজ করতো আমার রসুল্লা আওয়াজ করতেন যেখানে রসুল্লাহ দাঁড়িয়ে যেতেন মানুষগুলো দাঁড়িয়ে যেত আমার রসুল্লাহ আওয়াজ শুরু করে দিতেন যাও খবর নিয়ে দেখে যাও হাতি সহি খুলে দেখে যাও কুরান খুলে দেখে যাও আমার রসুল্লাহ কখনো কখনো মক্কায় আওয়াজ নসিহাত করেছিল কখনো মদিনায় আওয়াজ নসিহাত করেছে কখনো পাহাড়ের চটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ নসিহাত করেছে কখনো কুফাতে আওয়াজ নসিহাত করেছে এরকম রসুল্লাহ কখনো পাহাড়ের গুহাতে আওয়াজ নসিহাত করেছে মানুষগুলো এসে এসে আর রসুল্লাহ আওয়াজ শুনতারা মো করেছে মানুষগুলো এসে এসে রসুল্লাহ যারাই রসুলের কথা মেনে নিয়েছে তারা ইমানলা হয়ে গেছে আর যারা ইমানা হয়ে গেছে তাদের করে আমার সাহাবার দরজা দান করেছে শুধু তাই নয় যাও চলে যাও কিতাব খুলে দেখে যাও ওলিদের ওলিদের জীবনীগুলো দেখে যাও সবার উমরিগুলো খুলে দেখে যাও এই মুসলমানের ছেলেরা যত উসমান هارুনী ওয়াজ নসিহত করেছিল খাজা হুজুর কি শুনেছে আল্লাহর ওলি হয়েছে খাজা মাইনউদ্দিন চিশতি ওয়াজ করেছে হযরত কুতুবউদ্দিন বক্তিয়ার শুনেছে আল্লাহর ওলি হয়েছে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি ওয়াজ নসিহত করেছে হযরত বাবা ফরিদ সেগরগান শুনেছে আল্লাহর ওলি হয়েছে বাবা ফরিদ সেগরগান ওয়াজ নসিহত করেছে হযরত সামির পাক কলিয়ানি শুনেছে আল্লাহর ওলি হয়েছে সামির পাক হুজুর ওয়াজ নসিহাত করেছে হযরত শামসুদ্দিন তুর্কো পানিপজি শুনেছে আল্লাহর ওলি হয়েছে এদিক হযরত নূর আহমদ নিজামপুরী করেছে হযরত শিফাতলি ওয়াইসি শুনেছে আল্লাহর ওলি হয়েছে হযরত শিফাতলি ওয়াইসি করেছে মুজাদ্দিদে জামান দাদা হুজুর শুনেছে আল্লাহর আর মুজাদ্দিদে জামান দাদা হুজুর করেছে বসীরাতে আল্লাহুম্মা রাহমূহুল আমিন সুজুদ শুনেছে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে ঠিক না

কোন না কোন দিকে এই আওয়াজ মসজিদের দিকে ছুটে ছুটে যায় জিজ্ঞাসা করো কোন জল থেকে আমার আল্লাহ তাকে হৃদয় এই ওয়াজের মজলিসে যে আপনি একত্রিত হয়েছেন জড়া হয়েছে একত্রিত জড়া এই যে কষ্ট করে আসা এটা আখিরাতে আমাদের কল্যাণ আখিরাতে রাস্তা তো বিভিন্ন জায়গায় অজমসিয়া শুনতে যান বিভিন্ন ধরনের কথাবার্তা শোনেন কোন কোন জায়গায় নামাজের রস শোনেন কোন কোন জায়গায় রোজার রস শোনেন কোন কোন জায়গায় ইমানের রস শোনেন কোন কোন জায়গায় আখিদার রস শোনেন আজকে রসুলের মহাব্বতের পীড়াকিত অষ্টা শুনে এই মুসলমান যারা রসুলের মহাবামে মহাব্বতের দাবি নিয়ে ঘুরে বেড়ায় সেই মুসলমান গুলোকে বলছি যদি সত্যিকারের রসুলের মোহাম্বত হাসিল করতে চাও হুসাইনের মহাব্বত হাসিল করো কেন রসুল বলেছে যারা হুসাইন কে মহাব্বত করবে তারা রসুল উল্লাহ কে মহাব্বত করবে আর যারা রসুল কে মহাব্বত করবে আমার আল্লাহ তাদের মহাব্বত করবে একবার জোরে বলেছে হুজুর বলছে এরকম কথা বলা উচিত ছিল এরকম কথা বলা কথাটা এরকম হওয়া দরকার ছিল যে যারা রসুল যারা হুসাইন কে মহাব্বত করবে তারা রসুল কে মহাব্বত করবে আর যারা রসুল কে মহাব্বত করবে তারা আল্লাহকে মহাব্বত করবে কথাটা এরকম হওয়া কথা ছিল কিন্তু রসুল বলছে যারা হুসাইনকে মহাব্বত করবে প্রাকৃত পক্ষে তারা রসুলকে মহাব্বত করবে আর যারা রসুলকে মহাব্বত করবে তাদের ঘরে আমার আল্লাহ মহাব্বত করবে একবার জয় বলে যারা হুসাইনকে ঘৃণা করবে তারা আমি রসুল উল্লামাকে ঘৃণা করবে যারা আমি রসুল উল্লামাকে ঘৃণা করবে আমার আল্লাহ তাদের করে ঘৃণা বিভিন্ন জায়গায় অজমসিয়া শুনে আজকে রসুলের প্রাকৃত মহাব্বত রস শুনিয়ে দিয়ে মহাব্বত কাকে বলে

হজরাতে হুসাইন হুজুর দুনিয়ায় আসলে হযরতে হুসাইন হুজুরের আসার আগে বহু বছর আগে আমার আল্লাহ পাক আলী হুজুরকে হুসাইনের আব্বা হবার জন্য তৈরি করছে শুনছেন আপনারা জাতার আব্বা হবে হুসাইনের আব্বা হবে যাকে আমার আল্লাহ সব নিজে ভালোবাসে এজন্য আমার আল্লাহ পাক আলী হুজুরকে রেডি করছে

তারা আলীকেও যেন অলি মনে করে যারা অলি আলীকে অলি মনে করল না তারা আমি রসুল্লাহ আমাকে অলি মনে করবো না অলির ওপরে আউলা তার উপরে মৌলা শুনছেন আপনারা অভিভাবক সবচেয়ে বড় অভিভাবককে মৌলা বলে মৌলা আলী বলা হয় না মৌলা আলী এখন হুজুরের মাজার আছে আমাদের হুজুরের নামে জায়গা ধর্মতলার পাশে মৌলা আলী ওখানে একজন বড় আল্লাহর অলির মাজার আছে এত বড় আল্লাহর অলি ছিল ওনার নাম হচ্ছে মৌলা আলী হুজুর এত বড় আল্লাহর অলি ছিল জায়গায় শোয়ানো আছে এনতেকাল হয়ে গেছে কেরেন ফেরেন যা নিয়ে সরাতে পারেন একদম রোডের ধারে থানার মাজার আছে উনার নামে নাম জায়গার নাম হলো মৌলা আলী ধর্মতলা মৌলা আলী নাম শোনেন না আপনারা হুজুরের নামে নাম তো যাই হোক আমার রসুল্লাহ হাত ধরে বললেন যারা আমি রাসূলুল্লাহ আমাকে অলি মনে করে অভিভাবক মনে করে তারা আজকের পর থেকে আলী কে অভিভাবক মনে করবে কোনা আলী যে আলী হযরত হুসাইনের আব্বা জানো মুসলমান আলাইহিন চোখিয়াল করে শুনে রেখে দাও

صدی کے اکبر کی تو ہے تی رسول اکرم ہے تیرا سو ہے آپ لوگ ہندی اردو تھوڑا تھوڑا سمجھتے ہونا نا اما جان آئسہ کو پہچان تو آپ لوگ کون ہے ہم لوگ کا ماں ہے اما جان اماۃ المومنین سب مومن کے ماں ہے تو سائر نے ایک سائر لکھا اما جان آئیسا کے بارے میں سننا پسند کرو گے آپ نے بول دیجئے انساءاللہ اگر مانا سمجھ جاؤ تو سبحان اللہ کہتے کیجئے اور اچھا لگا تھا میں چھلے جانا ہوا لگ جانا کے اکبر کی تو ہے بیٹی رسول اکرم ہے تیرا سوہر اے امی ایسا تیرے مقدر اے امی ایسا تیرے مقدر خطا قیامت نہیں کوئی ہم سر سے پہلے نبی کو تصویر تیری جبریل نے دکھائی ابھی تم سو تھی سا رسول کے جب حرم میں آئی ہے کتنی تو خوش نصیب دلہن ہے کتنی تو خوش نصیب دلہن کے دلہا تیرا حضور ہے کتنی تو خوش نصیب دلہن کے دلہا تیرا حضور انوار تیرے دہل کا چبایا ہوا پسند نبی نے کیا تیرے دہر کا چبایا ہوا پسند نبی نے سباک کیا لگے جو پیالے اسی جگہ سے نبی پیار کتنا نبی کو پیار کتنا نبی کو تجھ سے ہمیرا تجھ کو کہا ہے اکسکی کے اکبر آپ لوگ سمجھ رہے تج سے متا پر کبھی مکی تھی خدا نے جنت بنا دیا ہے سے تجس پر کبھی مکی تھی خدا نے جنت بنا دیا ہے بنا کے جنت خدا نے اس میں ابھی اپنا سنا دیا ہے تجھ سے مدہ کبھی مکی تھی خدا نے جنت بنا دیا ہے بنا کے جنت خدا نے اس میں حبیب اپنا سلا دیا ہے سلام لاتے ہے سام سبو سلام لاتے ہے سام سبو ہزار نوری ہی تیرے در سلام اللہ تے حسام و شبو ہو ہزار نوری ہی تیرے در پر, پر سدھی کے اکبر کی تو ہے بیٹی رسول اکرم ہے تیرا رسو ہے اے امی ایسا تیرے رسول

হজরত হুসেনের দরজা এত বড় করেছে যে বড় কোন তুলনা হতে পারে না আল্লাহ এত উঁচু দরজা উঁচুটা ইজ্জতলা মানুষ দুনিয়ায় আসবে আপনি জিজ্ঞাসা করেন আমাকে যদি কেউ না চেনে বলবে কে রে এটা বলে জুনায়েদ সিদ্দিক তখন প্রশ্ন করবেন না বাপের নাম ছেলে পরিচিত হয় কার নামে ছেলে কেমন হবে আর তো নাকি বাপ আল্লাহর ছেলেও আল্লাহর আর বাপ যদি বিয়াদ হয় ছেলে বিয়াদ যেমন মাস্টার যেমন ছাত্র সেরকম হয় মাস্টার যেমন হয়

জিজ্ঞাসা করো চল্লিশ বছর ধরে নামাজ পড়ে তাপস্যা করছে শুধু চাই রসুলের সঙ্গে দিদার এখনো দিদার হল আমার দাদা হুজুর মুরিদ হ্যাঁ আমার রসুল দিদার পেয়েছে একজন বলে হুজুর হুজুরের ওই পায়ের কাছে আমি বসে আছি আমার রসুল্লা বসে আছে সিংহাসনে আর আমি হুজুরের পায়ের কাছে বসে আছি পীর অলি হলে মুরিদরা অলি হয় আর পীর বিয়াদ হলে মুরিদও বিয়াদ হয়

মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে থেকে বিদায় নিয়ে চলে যাবে আমার উল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে বিদায়ের কিছু আগে বিদায়কে কিছুদিন আগে হযরত আম্মাজান فاطمه ওজুদ আম্মাজান فاطمه ওজুদ রাসূলের সামনে ফুপিয়ে বুপিয়ে কাঁদে আমার রাসূলুল্লাহ আম্মাজানের কান্না সহ্য করতে পারে না হযরত বেটি মাদিকে ডাক দিতাম করে এই বেটি মাদিকে আমার দিকে আসো বেটি মাদিকে মানে যখন এসেছে কাঁচা আছার সঙ্গে আমার রাসূলুল্লাহ কানে কানে বললেন এ فاطمه তুমি চিন্তা করো না আমার আহালের মধ্যে আমার আহালের মধ্যে আমি রাসূলুল্লাহর পরে যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব আমি

এই হচ্ছে মুসলমানের ছিল তু খেয়াল করে শুনে

দুজন দুনিয়া এলো একজন নাম রাখলেন কি নাম রাখলেন একজনের নাম রাখলেন হামজা আর একজনের নাম রাখলেন জাফর একজনের নাম রাখলেন হামজা আর একজনের নাম হচ্ছে জাফর যখনই নামটা রাখা হয়ে গেল আল্লাহের তরফ থেকে ওই এসে গেল জিবাইল ফেরেস্তা চলে আসে জিবাইল ফেরেস্তা এসে বলতে আরম্ভ করে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার আল্লাহ পাক খবর পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক বলে পাঠিয়ে দিয়েছে এই নাম দুটো পরিবর্তন করে দিতে হবে শুকরিয়া শুকরিয়া আমার রাসূলুল্লাহ কোথায় চলে যায় হযরত আলী

আমার আল্লাপা হাসা আমার আল্লাহ রা কি তার কি কম শুধু আরবের জমিনে একটা হালচাল আরম্ভ হয়ে গেল সবাই কথাবার্তা বলতে আরম্ভ করে দেয় কি নাম তোমার আছে কি নাম হাসরতে হাসান যত হুসাইন কেন তারা হালচাল আরম্ভ করে দেয় কেন আরবের জমিনে আরবের জমিনে কিছু কম বেশি ছশো বছর আইয়ামে জাহিলিয়াতের যত যুগ ছিল কিছু কম বেশি ছশো বছরে আরবের মানুষ কোনোদিন হাসান হুসাইন নাম শুনে নাই হাসান আর হুসাইন বলে যে নাম আছে কেউ জানে

হাসান বলে যে কোন নাম হয় হুসাইন বলে কোন নাম হয় আমাদের তো জানা ছিল না শত বছর 600 বছর ইতিহাসে 600 বছর ইতিহাসে কোন बाप তার ছেলের নাম হাসান কোন बाप তার ছেলের নাম হুসাইন রাখে নে ইয়া থেকে নাম ভুলে গেল মরা রাসূলুল্লাহ বলল দুনিয়ার নাম এটা নয় আলллаহ পাকের আখিরাতের নাম এটা দুনিয়ার নাম এটা আসমানের নাম আমরা আল্লাহ পাকের না আল্লাহ পাকের পাঠানো নাম এটা দুনিয়ার নাম নয় এটা আখেরাতের নাম ওলের মধ্যে বসে জানতে পারে হইতে যায় জান্নাতী

আমার আল্লাহ তার উপর নারাজ হয়ে যায় লাল তার উপর কথা ঠিক না শাহবাদের সঙ্গে দিবি করা যায় আমার রসুল বলছে মানুষ আমার শাহবাদের সঙ্গে মুখ সেমলে কথা

সেই রাসূলুল্লাহ জান্নাতে আসবে কে জান্নাতে তোমরা সাজিয়েছো না জান্নাত যেন পছন্দ হয় রে যাও চলে যাও চলে যাও জান্নাতের গেটে চলে যাও জান্নাতের গেটে মলাইকা ফেরা গেছে কি লেখা আছে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে ওখানে আর অন্য কোনো লিগা নেই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে মেন গেতেতে মেন দরুয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে পরে জায়গা ফাকা আছে ওই সময় তো মান্না বলেন ওই জায়গাটাই ফাকা আছে এজন্য জান্নাতে সুন্দর জোনাই ওখানে একটা কিছু লাগাতে হবে

সাওয়ারিটা কত সুন্দর সাওয়ারি কাকে বলে যার উপরে সাওয়ার হয় সাওয়ারি কত সুন্দর ওমর তোমার বলায় ঠিক হয় না তোমার বলা ঠিক হয় তুমি এই রকম ভাবে বলো যেমন সাওয়ারি সুন্দর সেরকম সাওয়ারও সুন্দর এক বাচ্চা এই সাওয়ারি শুধু সাওয়ারির तारीफ করে চলে যেতে ওমরে পারো সেই যেদিনে ফারুক তারিফ করেছে শুধু সবারই রসুলের পছন্দ হয় না রসুল বলছে বলো এরকম যেমন সবারই সুন্দর তেমন সবারও সুন্দর শুধু রসুলাকে সুন্দর বলছো না তোমরা হাসান ইমান হুসাইন কেউ সুন্দর বলো

মহাবত করবে যারা আমি রসুল উল্লাহকে করবে যারা আমি রসুল উল্লাহ আমাকে করবে তাদের করে আল্লাহ মহাবত করবে সবাই শুনলো এক তারিখে একজন সাহাবা এক তারিখে একজন সাহাবা ওপরে খালি সে বন্ধু পাওয়া যায় এক তারিখে একজন সাহাবা রসুল্লাহ রুজরা খানায় গেলেন রসুলের বাড়িতে গেলেন রসুলের বাড়িতে নিজের কোনো কাজের জন্য নিজের কোনো দরকারের জন্য রসুল উল্লাহর কাছে গেলেন রসুলের কাছে গিয়ে নিজের প্রশ্ন মিটিয়ে নিলেন নিজের কাজটা মিটিয়ে নিলেন ওই শুনাইতে ফিরে আসেন আগে

বন্ধুত্ব করবে আল্লাহ আপনি তাদের সঙ্গে বন্ধুত্ব করে আর যারা বিরোধিতা করবে আল্লাহ যারা হুসাইনের বিরোধিতা করবে আল্লাহ আপনি তাদের বিরোধিতা এটা হচ্ছে একটা ঘরে নামাজ পড়া আর একটা জামাতে নামাজ পড়া দুটোর মারতবা একটা আলাদা কম বেশি আছে না না জামাতে নামাজ ইমাম হচ্ছে আমার ইমামটাকে আমার ইমাম

আমরা কি না জুম্মা দিনে খুতবা আমাদের এখানে হয় না কি গো হয় তো না কি গো রসূল পাক সাঃ এর খুতবা আর বাচ্চা বাচ্চা ছোট ছোট পা ছোট ছোট হাত বাচ্চা ছিলে যখন হাতে টুক 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 করে হাত দেন রসূল পাক সাঃ যখন হযরত হাসান হুসাইন আসতে দেখছে নানার কাছে খুতবা বন্ধ করে দেন ছোট রাসূলুল্লাহ হাসান হযরত হুসাইন কে কোলে তুলে নেন খুতবা চলছে খুতবা রানী অবস্থায় খুতবা বন্ধ করে করতে রাসূলুল্লাহ গেলেন

এক तरीকে রাসূলুল্লাহ হুজুর আমার এক तरीকে বসে আছেন আমার রাসূলুল্লাহ এক तरीকে বসে আছেন একটা কোলে হযরত হুসাইন নজুর বসে আছে আর একটা কোলে হুজুরের সাজাদা হুজুরের ছেলে আমার রাসূলুল্লাহ ছেলে দুটো ছেলে রাসূলুল্লাহ ছিল একটা নাম হচ্ছে কাসেম আর একটা নাম হচ্ছে ইব্রাহিম ওই হযরত ইব্রাহিম হযরত ইব্রাহিম হুজুর রাসূলুল্লাহর কোলে বসে আছে রাসূলুল্লাহ নিজের সন্তান নিজের রাসূলুল্লাহ সন্তান হযরত ইব্রাহিমও একটা কোলে বসে আছে আর একটা কোলে হুসাইন মোজা আছে এক तरीকে

একজনকে ডাকেন একটা দুনিয়ায় বেঁচে থাকবে আর একজনের মত হয়ে যাবে ইন্তেকাল হয়ে যাবে আবার আল্লাহর কাছে চলে যাবে ও মুসলমানের ছেলে নাম ওই সময় তো রাসূলুল্লাহ হাত ঝড় করে কাঁদতে আরম্ভ করে দেয় রাসূলুল্লাহ একবার কানে নিয়ে সাজাদা ইব্রাহিমের মুখের দিকে তাকায় আর একবার হুসাইনের মুখের দিকে তাকায় হুসাইনের দিকে তাকায় ইব্রাহিমের দিকে তাকায় তাকিয়ে 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 হুজুর মনে মনে চিন্তা করতে আরম্ভ করে যদি ইব্রাহিম ইন্তেকাল হয়ে যায় ইব্রাহিম যদি দুনিয়ায় চলে যায় বিদায় নিয়ে চলে যায় ইব্রাহিম যদি আল্লাহর কাছে চলে যায়

হাসান কে বলছে আর হুসাইন হাসান তোমাদের অনেকটা কত সুন্দর হয়েছে আর তোমার উটের পিঠের সবার কত সুন্দর হয়েছে কি মহাবত রসুল্লাহ কি ভালো রসুল্লাহ বেসে তাই আমি আপনাদের ইমানের আকিদার কথা বলে দিয়ে যাই যারাই রসুলের মহাব্বতের দাবিদার হুসাইন কে করলে সেই হুসাইন এই মহরম মাসের আসুরা এই আসুরা দশ তারিখে আসুরা হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে কথা বস্তু হয়েছে সেই হুসায়ন হুজুরের ইয়াদ পালন করা সেই হুসায়ন হুজুরের ইয়াদি এই জলসা মুনাক্বিত করা জলসা করা এগুলো করলে কি হয় এগুলো করলে আমরা আল্লাহ খুশি হয় কেন বারবার আমরা করি বারবার কেন আমরা প্রতি বছর বছর কেন করি কারবালা জমিনে 72 জন শহীদ হয়েছিলেন কতজন 72 জন

স্পেন দখল করেছিল তারপরে ঘরোয়া দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গিয়েছে ঘরোয়া দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাওয়ার পরে মুসলমানদের মারার হুকুম হল ইসাইরা খ্রিস্টানেরা মুসলমানদের দেখে দেখে মারছে যেখানে মুসলমান দেখতে পাই সেখানে মেরে দেয় কোনো বিচার নেই ধরা নেই জেল নেই হাজত নেই আদালত নেই যেখানেই মুসলমান পাচ্ছে সেখানে মেরে দিচ্ছে ইতিহাস করে দেখতে যান ইতিহাস করে দেখতে যান আট হাজার মায়ের কোল থেকে বাচ্চা ছিনিয়ে নেওয়া হয়েছে মায়ের কোল থেকে বাচ্চা ছিনিয়ে সাফা দাঁড়িয়ে করে দিয়েছিল লাইন আর হাজার হাজার লুক হাজার হাজার ঘোড়া রেডি করা হয়েছে মা গুলোকে গাছে যেখানে যেখানে পেরেছে মা গুলোকে বেঁধে রেখে দিয়েছে

যেম্ভ হয়ে যায় হজরত হুসাইন হুজুর করে সব কান্নাকাটি আরম্ভ হয়ে যায় দুঃখ সব কাঁধে কেন মুসলমান

তারপরে ভুলে যায় কিন্তু হুসাইনের কথা বলতে পারি না কেন মুসলমান কেন আমরা হুসাইনের কথা বলতে পারি না কেন ইতিহাস সাক্ষী দিচ্ছে স্পেনে যুদ্ধ হয়েছিল স্পেনে যুদ্ধ হয়েছিল কিসের জন্য যুদ্ধ হয়েছিল জমিন দখলের জন্য দেশ দখলের জন্য যুদ্ধ হয়েছিল যাও চলে যাও চলে যাও বাগদাদের ইতিহাস গুলোর দিকে যাও এই বাগদাদে বাগদাদে কেন জুলু হয়েছিল কেন মুসলমান করে মারা হয়েছিল দেশ দখলের জন্য লড়াই হয়েছিল জমিন দখলের জন্য লড়াই হয়েছিল এই দেশের জন্য যারা লড়াই করে তাদের

বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে আল্লাহর জন্য লড়াই করেছে বলে কিয়ামত পর্যন্ত মানুষ হুসাইনের তাজকরা কত্তারম্ভ করবে কিয়ামত পর্যন্ত হযরত হুসাইনের কথা কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে মুসলমান থাকবে কিয়ামত পর্যন্ত হুসাইনের কথা বলবে লোক কাঁদবে হুসাইনের মহরম মাসে গেলেই হুসাইনের চেকের করবে কে আবদ্ধ মরে যাবে চুনায়দের ছেলে মরে যাবে আপনারা মরে যাবে আপনাদের সন্তান মরে যাবে আজ থেকে এক হাজার বছর যদি পরে পৃথিবী থাকে এক হাজার বছর পরে আপনাদের রাহানাই বসে বসে কোনো না কোনো মুসলমান হুসাইনের কথা বলবে কেন হুসাইন আমার আল্লাহর জন্য মরেছে আল্লাহর জন্য কথা ঠিক না বলে

تلقى البدر بدر و من سنيات بداية وأجمع أغبى কঠিনো হাসো ও দিন কি আছে মোদের কপাল গুণাগার উম্মার উম্মাতি বলে লইবেন আপো ও নো করে আর হারাম

دو اللہ والا سلے والا کوئی کیسے سمجھ پائے گر جی گمبد کا کوئی کیسے سمجھ پائے

کوئی کیسے سمجھ پائے گروت با سج گد کا بری حسرت سکتی ہے نگاہ آسمان اس کو, کو بڑی حسرت سے تکتی ہے نگاہ آسماں کو بڑی حسرت سے تکتی ہے نگاہ آسماں اس کو زمین جب سے بادا ہے امام صاحب گنبد کا زمین جب سے بادا ہے امام سب گنمت کا کوئی کیسے سمجھ, سمجھ پائے گرودبا گرودبا صاحب سب جی گنمت کا ہر پتے کو اکثر اک دیکھ کے محسوس, اے محسوس, محسوس ہوتا ہے ہر ہر کو اکثر دیکھ کے محسوس ہوتا ہے درختوں نے سجا رکھا ہے گن مد کا تو نے سجا رکھا کا کوئی کیسے سمجھ پائے گرتبہ سابج گمبد کا چلے آئے یہاں کھچ کھچ کے آسک سب گن کے چل آئے ہاں کھچ کھچ کے آس کے سبز گنبد کے جند نے جس گھڑی چھیرا ترانا سبز گنبد کا جند نے جس گھڑی چھیرا ترانا سبز گنبد کوئی کیسے سمجھ پائے گردہ صاحب گن کا کوئی کیسے کا کہ خطبہ پر رہا ہے خود ہکابا سب گن کا گا خطبہ پر رہا ہے خود حکابا کا

মোরম্মা সৈয়দ ইব্রাহিম আলাইসাল্লামকে আগুন থেকে আমার আল্লাহ পাখি হেফাজত করেছে মোরম্মা সৈয়দ আইব আলাহিসাল্লামের রোগ আল্লাহ ভালো করেছে মোরম্মা সৈয়দ ইউসুফ আলাহিসাল্লামকে আমার আল্লাহ পাক তিনি আব্বার সঙ্গে মিলিয়ে দিয়েছে মোরম্মা সৈয়দ ইয়া ইয়াকুব আলাহিসাল্লামের চোখের অন্ধ আমার আল্লাহ পাক চোখ আলো দৃষ্টি ফিরিয়ে দিয়েছে মোরম্মাসের দশ তারিখ আমার আল্লাহ পাক কি করেছে হজরত ইউনুস আলাহিসাল্লামকে মাছের পেট থেকে বাঁচিয়েছে মোরম্মাসে আমার আল্লাহ পাক কি করেছে হ্যাঁ মোরম্মা সৈয়দ হজরত হুসাইন হুজুরের ওই দুনিয়া ধ্বংস করবে যেকোনো একটা মোহরম মাসের দশ তারিখ দিনটা হবে কি মহরম মাসে দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত এই মহরম মাসের ব্যাপার আছে অন্যান্য মাস

বর্ণনা করিয়েছেন মানুষরা বর্ণনা সব আমরা বর্ণনা করেছে শুনছেন আপনারা তার আমার জ্ঞান কি আছে তার মধ্যে যা এদিক এদিক থেকে আপনাদের শুনিয়ে দিয়ে আমার আল্লাহ বলিয়েছেন বলেছি তো অজ শেষ এই অজ এই অজ এই মজলিস হচ্ছে আগের বছর যেন হয় সবাই মিলে একটুখানি সাহায্য করতে হবে কখন চাল রান্না করে দেড়শো কেজি চাল দেড়শো কেজি চাল রান্না হয়েছে আগের বছর দেড়শো কেজি হবে ইনশাল্লাহ